মোৰ ভাইটি সোনু আছে, হি ইজ এ গ্ৰেট ফেন অফ শ্বাহৰুখ খান। শ্বাহৰুখ খান নতুন চিনেমা আহিছে পাঠান, সবে চাব। হ্যালো বন্ধুরা, ক্যামেরা ধরে সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিও বানাবো শাহরুখ খানকে নিয়ে, কিছু কথা কমো শাহরুখ খানের পাঠান সিনেমাটা নিয়ে। ভাবছিলাম পাঠান সিনেমা নিয়ে কোনো কথা কমো না, আমি বিশ্বাস করি না। অ্যাকচুয়ালি হাসাই বসলাম কিন্তু ভিডিও বানাম না, কিন্তু আমাদের মতো যত বাংলা ক্রিয়েটর আছে দেখি সবাই বানিয়ে হালাইছে। তাহলে আমি আর হতে বাচ্চা কমকে আমি বানাইলে ভিউস। আগে একটা ভিডিও বানাইছিলাম শাহরুখ খানের পাঠান সিনেমা নিয়ে, ইনশাল্লাহ ভালোই ভিউস হয়েছে। ওই ভিডিওটা যদি আপনারা দেখেন না, ডিসক্রিপশনে লিংক আছে, যাই দেখে আসবেন। ঠিক আছে, নাম চুনকে উসমে ভগবা রং দিখা দিয়া, আগর ইতনা হি তুমকো বেশরম রং দিখানা তা হরা দিখা দেতে না, সফেদ দিখা দেতে ফির দে। রুক তেরে কো বাতাতে তেরি মা তেরে রুকা খানে ওয়ালে গায় কা মুখ পিনে ওয়ালে ইয়া গোবর খানে ওয়ালে রুক যা রুক যা। তো আছে কথা কমে এইডাই, মানে যে কিছু কিছু গোবর খাওয়া মানুষ আছে তারা পাঠান সিনেমাটা না খুবই বিরুদ্ধ করছাল। পাঠান সিনেমা হলে চলবার দেবো না, বয়কট করবো, আল করবো, বাল করবো, হ্যান করবো, ত্যান করবো, বহুত কিছু কইছাল, কিন্তু কাম হইল না। ঠিক বলেছ, সিনেমা জেনে যে হবে দাদা হলে হাউসফুল, মানে টিকিটও পাওয়া যাচ্ছে না, কত কত জায়গায় মানে এরকম হাউসফুল হয়ে গেছে গা। পুরো আল্লাহ মিশে চলেন কথা শুনে। ইতিমধ্যে আমাকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মামা স্যারের সবাই মানে মামা বিলাইছি নে, আমরাও চিনি মামা বিলাইছি নি, সবাই মামা কয়। তো সেই মামায় মানে যে সেদিনকে তার মানে তার একটা মিডিয়া মানে হোস্ট করছাল যে শাহরুখ খানের পাঠান সিনেমা মানে মানে যে এত যে ই হইতেছে শাহরুখ খান। মামায় উত্তর দিল কি, কোন শাহরুখ খান, মানে শাহরুখ খান রে চিনে না, এটা কোনো কথা হইলো না ভাই, এইটা কি কোনো কথা। মই আই এম দা বিগেস্ট ফ্যান অফ শাহরুখ খান। আমার কাছে আন্টি আছে, দেহি আন্টিটা শুনি, আন্টি আর এটা কি আসলে শাহরুখ খান রে চিনে না, এটা কি হাসা কথা না মিছা কথা? মিছা কথা হয় কইছে ডাইরেক্ট। হ্যাঁ মিছা কথা আসলে, এটা আমিও ভাবি যে এটা মিছা কথাই পুরা, মানে আসামের মধ্যে অনেক পুরা হাঙ্গামা লেগে গেছে গান। আগের দিন কইলো আমাকে মামাই কইলো, হিমন্ত মামাই কইলো যে শাহরুখ খান কোন, শাহরুখ খান চিনি না। তারপরের দিনকে আবার টুইট টুইট করছে যে শাহরুখ খান রাতে 2টা বাজায় ফোন মারছিল। আমি বিশ্বাস করি না, ফোন মারা কইছে তো শাহরুখ খান সে সান্ত্বনা দিছে, মানে ফুল সিকিউরিটি, কোনো হলের কোনো ক্ষতি হবার দেবো না, ফুল সিকিউরিটির দায়িত্ব নিছে আসাম সরকারে, আমাকে হিমন্ত মামাই নিছে, তাই না? তো গাইস অহন আপনাকে কিছু কয়টা মানে ভিডিও ফুটেজ দেখামু শাহরুখ খানের, আসলে কিরকম মানুষ ভালো পায় ভালো পায় না, কি খারাপ পায় না গাইল পারে, তো কয়টা ভিডিওর ফুটেজ দেখামু আপনাদেরকে, আসামের কয়টা দেখামু ও বাইরের কয়টা দেখামু। তো ফার্স্টে দেখি যে আমাকে হিমন্ত মামাই যে কইছাল যে শাহরুখ খানটা চিনে না বা তার ফোন মারছাল, সেটা নিয়ে মানে যে আসামের মানে যে কিছু মানুষ আছে তো তাকে কিছু একটা একটা ভিডিও ফুটেজ দেখামু আপনাকে, তো ভিডিওটা দেখেন। শাহরুখ খানত তো প্রথম কথা চিনি নোপা কোনো ধরনের কথা না থাকে, শাহরুখ খানক গোটে ওয়ার্ল্ডে চিনি পায় ফার্স্ট অফ, আর এখানে এজন ভাল অভিনেতা, বহুত আগরপরা বহুত স্ট্রাগল করে ভাল ভাল কাম করে আইছে। তো গাইস এই ভিডিওটা আপনারা দেখলেন, তো এখন একটা আন্ট্রি ভিডিও দেখামু, সেও মানে যে কি কইছে আসলে মামা যে কইছে চিনি না সেটা না মানে কি কইছে, তো আন্ট্রি ভিডিওটা অল্প দেখেন আপনারা। শাহরুখ খানক কোনে চিনি না পায়, ইমান ভাল এজন মানু হয় সিনেমার অ্যাক্টর, তেহেদক আর কোনে বেয়া পাবো। তো গাইস এই আন্ট্রির ভিডিওটা দেখলেন, আসলে আন্টি কি কইলো আসলে চিনে না কি করে, আসলে এটা হিমন্ত মামা কিসের জন্য কইছে, আর নাও চিনবার বড় কথা না, আমি ওটা ভাবি যে নাও চিনবার পারে সে। এখন দেখি যে কিছু কিছু গোবর খাওয়া যে মানুষ আছে তারা যে মানে বয়কট করবো আছে চাল, মানে আসলে শাহরুখ খানের সিনেমাটা চলবো না কি চলবো না, তো না কিছু ফুটেজ দেখায় আপনাদেরকে, তো দেখেন কিছু ফুটেজ। শাহরুখ খান জিন্দাবাদ জিন্দাবাদ হ্যাঁ জিন্দাবাদ রহেগা, আরে গোলি খা জায়েঙ্গে সিনে পে লেকিন হম পঠান দেখ কে আয়েঙ্গে। নেক্সট, तो जेकर बाप दादा के आज तक फुल पैंट नहीं जुटा, हाफ चड्डी पर गुजारा कर रहा है, वो चलेगा पठान के विरोध करने के लिए, उसकी कैपेसिटी है। पठान के घर में अगर पार्टी रखोगे तो मेहमान नवाजी के लिए पठान तो जरूर आएगा और साथ में उसके फैन पटाखे भी लाएंगे। अच्छा ये क्या कहेंगे, विवादों में चल रही है आजकल पठान, चार लोग कुछ बोलने से कुछ नहीं होता है, यहाँ पब्लिक की लाइन लगी हुई उनका टिकट लेने के लिए। तो देख लेन गाइस शाहरुख खान আসলে কি রকম ভালোবাসার মানুষ আছে, তো এই গোবর খাওয়ারা মানে যতই কই গিয়া যে বয়কট করব, আল করব, বাল করব, হ্যাং করব, তেন করব, কোনো কিছু হবে না, সিনেমা হাউসফুল হয়ে গেছে, সব হলে হাউসফুল হয়ে গেছে, তো সিনেমা আমরাও দেখুম, আমাকে এনে মানে যে কোম্পানিতে বহুত মানুষ আছে মানে সবাই দেখবো, আমরা মানে যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখো, মানে যে অলরেডি টিকিট কাটে হালাইছি, আমরা টিকিট বুকিং করে হালাইছি, তো আপনারাও আশা করি দেখবেন, সবাই ভালো লাগে সিনেমা, শাহরুখ খান, শাহরুখ খানের ফ্যান আমরা আসলে বিগ ফ্যান, খুব ভালো লাগে শাহরুখ খানের সিনেমা, ছোটোকাল থেকে দেখি,
আশা করি আপনারাও দেখবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই বন্ধু ছিল, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে চান ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেবেন।